এবার পেঁয়াজ আসছে পাকিস্তান থেকে। বিগত বছরগুলোতে বাংলাদেশের বাজারে যতবার পেঁয়াজের দাম নিয়ে হইচই হয়েছে, ততবারই বাণিজ্য মন্ত্রী সচিবরা পাকিস্তানের পেঁয়াজ আসছে বলে আগুন নেভানোর চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তা করতে হয়নি। কূটনৈতিক সূত্র বলছে, এবারে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রতিনিধিরা পাকিস্তানের নাম মুখে আনার আগেই দেশটিতে অর্ডার হয়ে গেছে 100 টন পেঁয়াজ কেনার। এমনকি মিয়ানমারের আগেই পাকিস্তানকে চিন্তা করা হয়েছে, কারণ পাকিস্তানের বাজারে এখন পেঁয়াজের দাম কম। করাচির খুচরা বাজারে বাংলাদেশি অর্থে 50 টাকার কমে কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বাংলাদেশ 300 টন পেঁয়াজের যে ক্রয়াদেশ পাঠিয়েছে, তা চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছাতে খরচ পড়বে প্রতি কেজি 55 থেকে 57 টাকা, টন প্রতি $600 হিসাবে। এটা পাকিস্তানের ব্যবসায়ী ও এক্সপোর্টারদের হিসাব। বাংলাদেশে কূটনৈতিক যার অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়নের সঙ্গে জড়িত, তাদের হিসাবে এটি আরও কমে আসবে যখন বাল্ক কেনা হবে। সেটি পাকিস্তান বলে নয়, সব দেশেই বাল্ক বাড়তি সুবিধা রয়েছে। তাদের মতে পেঁয়াজ বিদেশ থেকে কম দামে কেনা হলেও চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাতে এটি দ্বিগুণ হয়ে যায় রহস্যজনকভাবে। ফলে খুচরা বাজারে কেজি 100 টাকার কমে না নামার যে আশঙ্কা বাণিজ্যমন্ত্রী করছেন, সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। কূটনীতিকদের মতে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছানোর পথে পেঁয়াজের দাম, আমদানি মূল্য ও খরচের দ্বিগুণ করার কারণ চিহ্নিত করে সরকার লাগাম টানতে পারলেই দাম নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ 70 থেকে 80 টাকার মধ্যে আসতে বাধ্য। তারা এও বলছেন, মিশর, তুরস্ক, মিয়ানমার যেসব দেশ থেকে পেঁয়াজ আসছে, কোথাও চট্টগ্রাম পৌঁছাতে টন প্রতি $600 থেকে $700 বেশি খরচ পড়বে না। পাকিস্তানি মিডিয়ার খবর, কমপক্ষে 15 বছর পর বাংলাদেশের কাছ থেকে পেঁয়াজ রপ্তানির অর্ডার পেয়েছে পাকিস্তান। করাচি ভিত্তিক রোশন এন্টারপ্রাইজের সঙ্গে ঢাকার তাসো এন্টারপ্রাইজের মধ্যে 300 টন পেঁয়াজ রপ্তানির চুক্তি হয়েছে সম্প্রতি। ট্রেড ডেভেলপমেন্ট অথরিটি অব পাকিস্তানের এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন বলে দেশটির দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে। সেখানে বলা হয়, প্রতিবেশী দেশের উপর ভারতীয় পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম হুহু করে বেড়ে গেছে। ওই কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, অর্ডার মতে প্রতি কন্টেনারে 28 টন করে কমপক্ষে 12 কন্টেনার পেঁয়াজ বাংলাদেশে যাবে, পরবর্তীতে আরও রপ্তানি হবার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ প্রতি বছর 7 থেকে 11 লাখ টন পেঁয়াজ আমদানি করে, এর 75 ভাগই যেত ভারত থেকে। স্থানীয় বাজারে সরবরাহ নিশ্চিত করার জন্য তুরস্ক, মিয়ানমার ও মিশরের মতো বিকল্প বাজারে সন্ধান করছে ঢাকা। ওই কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ পাকিস্তানের সম্ভাব্য বাজার সৃষ্টির সুযোগ এসেছে। আরও জানান, পেঁয়াজ বাণিজ্য নিয়ে দুই দেশের সরকারও একমত হয়েছে। একজন রপ্তানিকারক জানান, পাকিস্তানের বাজারের বর্তমান অবস্থা বিবেচনায় পেঁয়াজ রপ্তানি লাভজনক হবে, তবে বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্য টেকসই হওয়া নিয়ে সংশয় রয়েছে তাদের। অল পাকিস্তান ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান ওয়াহিদ আহমেদ বলেছেন, বর্তমানে টন প্রতি পেঁয়াজের মূল্য $600 হবে, পাকিস্তানি পণ্যের বাজার হিসেবে বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ গন্তব্য বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। এশিয়ার মধ্যে চীনের পর বাংলাদেশেই বেশি পণ্য রপ্তানি করে দেশটি, তবে উড়োজাহাজ যোগাযোগ স্বল্পতার কারণে সম্প্রতি তা কমে এসেছে। এদিকে বাজারে পেঁয়াজের দাম না পেয়ে ভারতের মহারাষ্ট্রের এক কৃষকের কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে, যেখানে প্রত্যাশিত দাম না পাওয়ায় আগামী দিনে তার সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে আশঙ্কা করে কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে ওই কৃষক বলেন, 8 রুপি দরে পেঁয়াজ বিক্রি করতে হলো, শ্রমিকের মজুরি কোথা থেকে দিব, ঘরের লোকদের কী খাওয়াবো, ছেলেদের কী খাওয়াবো। এদিকে সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে চলছে টান টান উত্তেজনা। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনসিসি ও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শিবসেনা। এই প্রসঙ্গটি এনে সরকার গড়তেই ব্যস্ত রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও ক্ষোভ প্রকাশ করে ওই কৃষক বলেন, মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়াচ্ছে সবাই, তারা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে। গত শনিবার ভিডিও নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে। নিজের টুইটার পোস্টে তিনি জানিয়েছেন, আহমেদনগরের ওই কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র 8 রুপি। ওই দরে নিজের ক্ষেতের পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা রোজগার করেছেন, তা দিয়ে কীভাবে শ্রমিকের মজুরি মেটাবেন আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সেজন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাকে।